নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা। সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে রবিবারের সকালের ব্লগ, দুটো ব্লগ করেছিলাম। সন্ধেবেলা জন্মদিনের ব্লগটা আগে কমপ্লিট হয়ে গেছিলো, আগে ছেড়ে দিয়েছিলাম। এরপর দেখো, ঘরে একদমই চা কম ছিল, অনেকদিন চা কেনাও হয় না। মানে ক্যান্টিন গেছিলাম যখন লাস্ট টাইম, তখন চাটা পায়নি। এবার ওর বাবা যে পেট্রোল পাম্প থেকে আর কি তেল ভরে, সেখান থেকে দু প্যাকেট চা দিয়েছিল, এবার সেটাই না চলছে। এবার কালকে ওর বাবাকে বলেছিলাম যে একটু ক্যান্টিন যাও, তো ওই ব্রুক বন্ডে তাজমহলটা পেয়েছিল, আর কিচ্ছু ছিল না, ক্যান্টিন পুরো ফাঁকা। হাবিজাবি কয়েকটা জিনিস ছিল যেগুলো আমাদের প্রয়োজন না বলে আর আনেনি। আর এই গ্রিন টিটা যে আমি কবে তুলেছিলাম আমার মনেই পড়ছে না, ক্যান্টিন থেকেই তোলা, কম করেও 6 মাস হবে। এবার আমি ভাবলাম গেছে বোধহয়, তারপরে প্যাকেটটা খুললাম, কৌটোটা খুলে কাটলাম, কেটে দেখছি না, যেহেতু মানে একদম এয়ারটাইট ছিল বলে রয়েছে, ভালোই আছে। এবার এটাকে খেতে হবে। আর কালকে আবার আমি পাতা চা এনেছিলাম, মানে চিনি ছাড়া লিকার চা খাবো, তো যে কারণে এই দার্জিলিং চাটা এনেছিলাম। তা বললো এটা নিয়ে যান, মানে ফ্লেভার আছে ভালো। তা দেখা যাক, একটা গ্রিন টি একটা পাতা চা হলো। আর কি হয় যে মিষ্টিদের চা দিচ্ছি, তো দুধ চায়ের জন্য দেখবে চা পাতাটা বেশি লাগে, মানে এইগুলো না, এই যে ব্রুক বন্ডে তাজমহলটা এই ধরনের চা, কিন্তু এই চাগুলো হচ্ছে তোমার দুধ দিয়েই খেতে হয়। আর এই যে দার্জিলিংয়ের পাতা চা, গ্রিন টি, এগুলো তো সবাই জানে। এরপর জলটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে তারপর পাতাটা দিলাম। এবার চায়ের না এরকম লিকার চায়ের চায়ের পাতাটা সঠিক পরিমাণে দিতে হয়। এবার আমি জানি না কম বেশি কী হলো, কালারটা ভালোই এসছে, আমার এই কালারটা খুব ভালো লাগে, হালকা অরেঞ্জ হবে। আর গ্রিন টিয়ে তো কোনো কালারই আসে না, হালকা একটা সবজি কালার আসে, কিন্তু হালকা একটু হলদে হালকা অরেঞ্জ কালারটা আমার খুব ভালো লাগে। এরপর চাটা এখনও খাইনি, ঢেকেই রেখেছিলাম, আটাটা মেখে নিলাম, নিয়ে কুমড়োটা পুরো কাটবো এবার চাটা খেয়ে। বেশ ভালো ফ্লেভার আছে চাটাতে জানো তো, যেহেতু আমি ঢেকে রেখেছিলাম, তো পরে দেখলাম আবার কালারটা গাঢ় হয়ে গেছে। কুমড়ো আলু কেটে ধুয়ে নিয়েছি, এরপর তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তরকারিটা করে নিচ্ছি, পুরো কুমড়োটাই দিয়ে দিলাম, যে ভাবলাম বেশি করেই করে রাখি, কালকেও হয়ে যাবে, যেহেতু সোমবার কালকে। আর ওর বাবা না এখন একটুখানি আগেই বেরোয়, মানে 8টার সময় ধরো খেতে দিতে হবে, এবার তাড়াহুড়োতে না 2-1 সময় মানে হতেও চায় না জানো, তাই জন্য ভাবলাম তরকারিটা করা থাক, সকালে গরম গরম রুটি করে দেবো, তরকারিটা গরম করে নেবো। এবার তরকারিটা ওই পাশে বসিয়ে দিলাম, লাস্টে একটুখানি ঘি তো না, একটুখানি বাটার দেবো, আর ভাজা মশলাটাও ফুরিয়ে গেছে, আবার করতে হবে, তাই একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম, একটু চিনি তো দিতেই হয়। দিয়ে আটাটাকে ঠেসে নিয়ে রুটিগুলো আগে বেলে তারপরে সেকে নিচ্ছি। রুটি সেকা হয়ে গেল, ওর বাবাকে আগে দিয়ে দিলাম, দিয়ে আমি বিছানাপত্রগুলো একটু ঝাড়ঝুড় দিয়ে, মানে ভাঁজ করা আছে কিন্তু পাশে বিছানাটা তো ঝাড়ু বোলাতে হয়, সেটাকে বুলিয়ে দিয়ে তারপরে আমি খাবো। এরপর রুটি খেয়ে আসলাম এসে। এবার এর হচ্ছে রঙটা হচ্ছে না, 2 লিটার আনা ছিল একটা ওয়ালের জন্য, এটা স্টেনসিল করা হবে, এবং রঙটা আসছে না, আসছে না মানে ছুপ 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 হচ্ছে, বলছে যত নাকি ডিপ কালার হবে সেই রঙের গ্যারান্টি কম। হালকা কালার 1 কোট 2 কোট মারলেই রঙ চলে আসে, কিন্তু ডিপ কালারে অনেক সময় মানে 6 কোট 7 কোট দিয়েও নাকি রঙ আসে না। তা 2 লিটার শেষ হয়ে গেছে, বললো আরও 1 লিটার আনতে, আমার হাজব্যান্ডকে বললো, আর 2 লিটারে 4 কোট হয়ে গেছে আর কি। এরপর আজকে আর একজন মিস্ত্রি এসছে বলে 1 কাপ চা দিলাম, আমি ওই জন্য দেখতে আসি এরা কি ফুরুত ফারুত চলে আসে আর কি। আরও যে দুটো ছেলে আসে করছে, তো এই ছেলেটাই কাজটা পুরো এই ছেলেটাই করলো, মানে ওরা কন্ট্রাক্টে নেয়, একে দিয়েই করায়, কিন্তু মানে কন্ট্রাক্টে নিয়ে নেয়। তারপর ছেলেকেও খেতে দিয়ে আমি একটু গঙ্গায় যাচ্ছি, গত বছরের ঠাকুরটা ফেলবো, আর অনেকগুলো পুজোর জিনিস না জমে আছে, প্রদীপ টদীপ রয়েছে, এই যেদিন অযোধ্যায় রাম মন্দির
প্রতিষ্ঠা হলো। সেদিনকেরও প্রদীপ জ্বালিয়েছিলাম, কিছু প্রদীপ আছে, মোমবাতির প্যাকেট, ধূপকাঠির প্যাকেট ট্যাকেট, পুজোরও কয়েকটা জিনিস যেগুলো এই গঙ্গায় এসে ফেলে দেব। তারপর দেখো জল কোথায় নেমে গেছে, আর এই জায়গাটা না বড্ড পিছল, জল নেমে গেছে তো, আর এই জায়গা তো জল ভরা থাকে, এই ইটগুলো এখনও পিছল, মানে পা দিলে খুব সাবধানে নামলাম আর কি। ভাবলাম যে ডান পাটা তো একটু ব্যথা আছে, যদি পড়ে মরেছি তো গেছি আমি, ওটাই মনে মনে ভাবছিলাম। যাই হোক, ঠাকুরটাকে কোলে নিয়ে ঠাকুরের নাম করে করেই নামলাম, নামিয়ে জলে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মাথায় জল ছিটালাম, আমার হাজবেন্ডের মাথাতে একটু জল ছিটিয়ে দিলাম। এই আসলে না এই নৌকাটা দেখতে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে নৌকাটা দেখতে, মনে হয় যেন একটু বসি, একটু ছবি তুলি, তার তোলা হয় না। আর এইটা দেখো রাধাকৃষ্ণের মন্দির। এরপর আজকে না গঙ্গায় সবাই স্নান করছে, আর এইখানে মানে গঙ্গার ঘাটে এসেই আবার জানতে পারলাম ফেব্রুয়ারির 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আবার কুম্ভমেলা হচ্ছে। মানে 2023 সালে যেমন বড় করে হয়েছিল, এবার সেটা ছোট্ট করে হচ্ছে, মানে বছরে দুবার হবেই, এক শ্রাবণের সময় শ্রাবণ পূর্ণিমাতে হচ্ছে, আর এই মাঘ মাসেই আর কি সংক্রান্তি, কি সংক্রান্তি হবে বোধহয় সেই সময় হচ্ছে। দেখো অনেক সাধুরা চলে এসছে দেখলাম, তারপর বাস টাস পুড়তে প্যান্ডেল বাঁধা হচ্ছে, অথচ আমরা কিন্তু এগুলো জানতেই পারিনি, না আসলে জানা যায় না, ঘরে বসে থাকলে কি আর কিছু খবর পাওয়া যায়। তারপরে মানে যেগুলো ওই যে বাদাম ছোলা গজা সেই দোকানগুলো একটা বসে গেছে, আরও পাশে দেখলাম আর একটা বসবে, নাগরদোল্লা টোলাও চলে এসছে, কিন্তু এবার আর আসা হবে না, ছুটি ছাটা নেই, আমার হাজবেন্ড তো অফিস চলে যাবে, আর কি করে আসবো। শ্রাবণ মাসে অবশ্য এসছিলাম টোটো করে, কিন্তু এই ঠান্ডায় না আর টোটো মোটো করে আমার আর আসা হবে না, ওই ভিডিও তোলার জন্য এসছিলাম। শ্রাবণ মাসেও 3 দিন যে মানে যজ্ঞ হয়েছিল সন্ধ্যারতি, আমি 2 দিন এসে কষ্ট করে ছবি তুলে নিয়ে গেছি, তা এমনই পোড়া কপাল আমার, তাতে ভিউ হচ্ছে 40-50, 3-4 ঘন্টা ধরে বসে বসে মানুষের মুখ শুনে, মানে বসতে দিচ্ছিল না তো, ছবি তোলা যায় না অত ভিড় ভাট্টায়, এর পায়ের নিচ দিয়ে ওর পায়ের নিচ দিয়ে গিয়ে কষ্ট করে ছবি তুলে, কেমন কপাল আমার, 40টা ভিউ, 50টা ভিউ, নিজের কপালই চাপড়ে মানে চাপড়াতে ইচ্ছা করে আবার হাসিও পায়, কত ভিউজ আমার। অথচ দেখো যারা খ্যামটা নাচ করছে স্টেশনে রাস্তা ঘাটে, কত ভিউজ তাদের, তা যাই হোক যার যার রুচির ব্যাপার, ঠিক আছে যে 40টা লোক দেখছে তাতেই ঠিক আছে। এরপর বাড়ি আসলাম, এসে ঘরটাকে ভালো করে মুছলাম, আর এখন রোজ হাত দিয়েই মুছতে হচ্ছে, যদিও কোনো অসুবিধা হচ্ছে না বলে, আর হাত দিয়ে মুছতে বেশ ভালোই লাগছে জানো তো, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কি ঘরটা মানে ডান্ডা দিয়ে মোছার থেকে হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়। আরে এটা কিন্তু ঠিক, মপ দিয়ে অত ভালো হয় না হাতের মতন, ঘর দর ভালো করে ঘর মুছে বাইরেটাকে ঝাড় দিলাম, বাইরেটাকে জল দিয়ে ধুলাম, আর এই জায়গাটায় না অনেক মাটি ছিল, সরব সরব করে সরানো হচ্ছিল না, গাছেরই মাটি, টবেরই মাটি যেটা আমার নার্সারি থেকে কেনা ছিল, সেই মাটিগুলোকে পুরো সরালাম, তারপরে জায়গাটাকে ডোলে ডোলে সেই কাদা মাটিটাকে তুললাম, আর এই কলটাকে কালকে এনেছি, কলের মুখ আর কি কিনতে গেছিলাম, দেখলাম বেশ এটা বেশ ভাল লাগছে, দেখো কি সুন্দর, এটাকে এই জায়গায় রাখলাম, এই পরে এই পাশটাতেই ঠাকুরের বাসন মাজবার, ওই দিকটাতে ভালো পরিষ্কার জিনিস ধোয়া টোয়ার জিনিসগুলো ওখানে ধুয়ে নেব ওই সাইডটাতে। এরপর দেখো মালা আনিয়েছিলাম কালকে, এবার কালকে তো ছেলে পুজো দিয়েছিল, ও তো মালা ফালা গাঁথতে পারে না, আমি আজকে মালা গাঁথলাম, 2টো মালা ভেঙে 4টে করতে হয়, মালাটা গেঁথে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর আজকে রান্নাবাড়ি বলতে শুধু মাছ, কালকের দেখো কতটা বিউলির ডাল আছে, লাল শাক আছে, তারপর পাঁচমিশালি চচ্চড়ি আছে, কালকে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছিলাম, আমাদের পাড়াতেই একটা ফুচকাওয়ালা যায় জানো তো,
এত ভালো ফুচকা বানায়, এবার যেদিন খেতে ইচ্ছা করে ওকে ডেকে নিই। এবার আমরা তিনজনেই খেয়েছি, আর 20 টাকা বা 25 টাকা করে ফুচকা খেলেই তো পেট ভরে যায়, যে কারণে তরি তরকারিগুলো রয়ে গেছে আর রাতে বিশেষ কেউ খায়নি। এখন শুধু মাছটাকে ভাজলাম মুচমুচে করে, আর কিছুটা মাছ অল্প একটু চচ্চড়ি করলাম। আমার ভাজা মাছের থেকে চচ্চড়িটাই ভালো লাগে। এরপর খেয়ে দিয়ে মিস্ত্রিটাকে আবার জিজ্ঞাসা করতে গেলাম, চা খাবে কিনা। বললো, হ্যাঁ কাকিমা দাও, কারণ ও একা একাই করছে। ওকে চাটা করে আমার হাজবেন্ডকে বললাম, দিয়ে আসছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।